প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপনার নাম কি? বা খুব সুন্দর নাম, দেখতে তো মাশাআল্লাহ সুন্দরী। তো জানা তো বা বিয়ে শাদী হয়েছে নাকি? কি বলেন, এখনো বিয়ে শাদী হয় না? বয়স কত চলে? 18 বা 19 হবে নাকি? আচ্ছা, তো এখনো তো মানে উপযুক্ত সময় বিয়ে শাদীর করা, ঠিক না? তো সময়টা যদি বিয়ে না করেন, ঘর সংসার না শুরু করে দেন, তাহলে তো আস্তে আস্তে বয়স হয়ে গেলে তো আর তখন আর পারবেন না নাকি? যৌতুকের জন্য বিয়ে হয় না। আচ্ছা, তো ফ্যামিলি থেকে কে আছে? বাবা আছে, মা আছে, একটা ভাই, একটা বোন আছে। আচ্ছা, বাবা আছে, মা আছে, একটা ভাই, একটা বোন আছে নাকি? তো সবাই আছে। বাবা কি কাজ করে? বাবা কোনো কাজ করে না, কাজ করতো, এখন বেকার, এখন বেকার হয়ে বসে আছে। আচ্ছা, যাই হোক, তো কাজ কে করে? আমি করি, মানুষের বাসা বাড়ি কাজ করি। মানুষের বাসা কাজ করেন। তো সংসারে চাপে বিয়ে করেন না নাকি কোনটা? জি না, বিয়ে করি না। তো কেন, বিয়ে অনেক জায়গা থেকে আসে, আইসে অনেক টাকা চায়, টাকা দিতে না পারলে বিয়ে ভেঙে যায়। আচ্ছা, পড়াশোনা কত দূর জানেন? লেখাপড়া করি না। থাকেন কোথায়? থাকি ঢাকাতে। ঢাকা কোন জায়গায়? মিরপুরে থাকেন। ভাড়া থাকেন নাকি আবার নিজস্ব জায়গা জমি একটা আছে? না, নিজস্ব জায়গা জমি নেই, ভাড়া থাকে। মানে মাথা কোথায় ঠাইটুকু নাই নাকি? দেশ গ্রাম কোথায়? কুমিল্লাতে। সেখানে জায়গা জমি আছে? তো ঘর বাড়ি কিছুই নেই কি বলেন? তো তো মাথা গোঁজা কোনো ঠাইটুকু নাই। আচ্ছা আচ্ছা, তো অনেকে তো বিয়ে শাদী করতে লাগে, দেখ শ্বশুর বাড়ি কী আছে, শ্বশুর বাড়ি এলাকা কী আছে, এসব দেখে। এটার জন্যই তো বিয়ে ভেঙে যায় ভাই। আচ্ছা, কোনো কিছু নাই, এটার জন্য তারা ভিড়তে চায় না নাকি? ভয় পায় না যে আপনাকে বিয়ে করে কিছুই পাবে না? আচ্ছা, হয়তো আপনি বিয়ে করার পর স্বামীকে হয়তো কিছু দিতে পারবে না, টাকা পয়সা ধন দৌলত, কিন্তু স্বামীকে ভালোবাসতে পারবেন তো? আচ্ছা, তো যে আপনাকে মনে করেন হৃদয় আঙ্গিনা থেকে বিয়ে করবে, ভালোবাসবে বা দায়িত্ব নেবে, আপনি তাকে মন থেকে ভালোবাসবে নাকি আবার তার সাথে প্রতারণা করবেন? যে আমার দায়িত্ব নিতে পারবে, যে আমার বাবা মার দায়িত্ব নিতে পারবে, যে আমাকে নিজের আপন করে রাখতে পারবে, আমি তাকে তো ভালোবাসবো। আচ্ছা, তো এখন মনে করেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা আপাতত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আর আপু আর কিছু বলতে চান আপনি? একটা কথা বলতে চাই যে ভাই, যে কোনো মানুষ ভালোই আমার সাথে কথা বলবে, কোনো খারাপ মিত্রের মধ্যে টাকা পাই না। আচ্ছা, সবাই মা বোন আছে ঘরের ভিতরে। তেরা ইউটিউবার ছিলেন নাই প্রথম? জানি প্রথম। আচ্ছা আচ্ছা, দর্শক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।